हेलो বন্ধুরা, গুড মর্নিং। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে যাচ্ছি আমাদের দেশের বাড়ি। তো যেখানে দেশের বাড়ি ছিল এখন ওইখানে কেউ থাকে না, আর কি বলো তো, রেশন তুলতে যাচ্ছি, যার জন্য যাওয়া হচ্ছে, রেশন তোলার জন্য যাচ্ছি। তো চলো, তোমাদের দাদা ভাইয়ের ওইখানে বাড়ি ছিল, দেশের বাড়ি, তো দেশের বাড়ি দেখাবো। আর ওইখানে কাকুরা থাকে, মানে তোমার দাদা ভাই বাইকে করে যাবে, আর আমরা যাব টোটোই করে। আর টোটোতে ওই চাল আটা দেয়, তো তো কি বলতো, চাল আটা গম আনার জন্য টোটোই করে আনা হবে। দেখো, ওই দেখো টোটো, আর এই দেখো তোমাদের দাদা ভাই। তোমার দাদা ভাই বাইকে করে যাবে, আর আমরা হচ্ছে টোটোই করে যাব। তো চলো। মনে হচ্ছে বাইকে তেল ভরে নিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রামের ভেতরে কত সুন্দর সুন্দর মাটির বাড়ি রয়েছে। তো ঝাড়গ্রাম শহর থেকে আমাদের দেশের বাড়ি 15 থেকে 16 কিলোমিটার দূরে। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ঘন জঙ্গল পেরিয়ে তোমাদের দাদা ভাইয়ের দেশের বাড়ি যেতে হয়। আর এই জঙ্গলে হাতিও আছে, কি বলতো, এখন হাতি নেই, হাতি অন্যদিকে চলে গেছে। তো রাস্তায় লোক ছিল, লোক বলে দিয়েছে, ও মা গো কি রাস্তাটা কি আছে। তো রাস্তায় লোক ছিল, বলে দিয়েছে যে এখন হাতি নেই, তোমরা যেতে পারো। তো এই জঙ্গল পেরিয়ে তোমাদের দাদা ভাইয়ের দেশের বাড়ি যেতে হবে। তো একদম দেশের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো।
তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আমার দেশের বাড়ি। ওই দেখতে পাচ্ছ বাঁশ বাগান, চারিদিকে দেখতে পাচ্ছ বাঁশ বাগান। বাঁশ বাগানের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়, এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ। তো চলো, আমার ওই যে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে ওখানেই আমার বাড়ি ছিল। তো চলো যাওয়া যাক। আরে চরণ দা, যে হ্যালো হ্যালো। তো তো বন্ধুরা এই হচ্ছে আমার দেশের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ মাটি উঁচু স্তূপ হয়ে আছে, এখানে আমার বাড়ি ছিল। তো চারিদিকের পরিবেশটা একটু তোমরা দেখে নাও। এই দেখতে পাচ্ছ ওই পাশে হচ্ছে আমার কাকুদের বাড়ি, ওরা এখন বর্তমানে ওরা এখানে থাকে, আমরা এখানে থাকি না। তো দেখতে পাচ্ছ এই যে তোমাকে দেখে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কলটা, এখানে কলটা রয়েছে, জানি না কলটা মনে খারাপ হয়ে গেছে। তো এখানে আমরা জল খেতাম। এইদিকে আশেপাশের পরিবেশটা একটু দেখে নাও, ঠিক আছে। আর এই যে এখানটা মার দাঁড়িয়ে আছে, আর কোথায় গেল, এই যে তুলসী মঞ্চ, এখানে আমরা সন্ধ্যা টন্দা দিতাম। তো চলো, এই যে বাড়ি, মাটির বাড়ি ছিল আমাদের, দোতলা বাড়ি ছিল। তো চলো উপরটা গিয়ে একটু দেখাই তোমাদের। এই দেখো পুরো মাটি স্তূপ হয়ে আছে। তো আমাদের মাটির বাড়ি ছিল, নিচে ছটা রুম ছিল, ঠিক আছে, ওপরে আবার ছটা রুম ছিল। তো মাটির বাড়িতে থাকার মজা আলাদা রকম। যদি তোমরা কখনো কারো যদি মাটির বাড়িতে থাকো আছে, তো তোমরাই বুঝতে পারবে মাটির বাড়ি থাকি থাকার মজা কীরকম। তো আমরা এখানেই থাকতাম, বিশেষ করে গ্রীষ্মকালে এখানে খুব ভালো লাগে মাটির বাড়িতে থাকতে। আর কোনো মানে কী বলবো, গ্রীষ্মকালে কোনো ফ্যানের প্রয়োজন হয় না, খুব ঠান্ডা থাকে বাড়িগুলো। তো দেখে নাও তোমরা, অনেক দিন পরে দেশে বাড়ি এসেছি। এই দেখো দেখতে পাচ্ছ পুরো মাটি উঁচু হয়ে আছে। এই দেখো নারকেল গাছ। তো দেখালাম, যাই হোক তোমাদের ভালো লাগলো। এই দেখো অবস্থা কেমন হয়ে আছে দ্বীপটা। তো এখানে ছিলাম যখন ছোটবেলায় থাকতাম, এখানে এলে সব পুরানো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়। কি করবো আর বলো, পরিস্থিতির চাপে মানুষের কখন কখন কীরকম ভাগ্য পরিবর্তন হয় বলা মুশকিল। তো তাই পরিস্থিতির জন্য আমরা আজকে অন্য জায়গায় বসবাস করে আছি। তো যাই হোক, তোমাদের জানি না কেমন লাগলো আমাদের দেশের বাড়ি। আর তো চলো এবার আমরা বাড়ি চলে যাব। আমাদের রেশন নেওয়া হয়ে গেছে, আমরা তোমাদের রেশন নেওয়াটা দেখাইনি। রেশন দোকানে গেছিলাম, দিয়ে আমরা রেশন তুলে নিয়েছি। তোর কী কী আমরা রেশন নিয়েছি, রেশন থেকে কী কী পেয়েছি, তো ওটাও তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে দেখাবো। এই যে প্রতিমা, কিছু বলো তুমি। আমি দেখছি। তো এই দেখো বোনরা মাটি ভরতে গেছিল। কি বলতো, গ্রামে কালী পুজো মানে কালী পুজোটাই ব্যাপারটাই আলাদা। ঘরে সব মাটি, দেওয়ালে মাটি টাটি দেওয়া হবে। এই যে একটা বোন, আর এই হচ্ছে ঠাকুমা। দেখো তোমাদের দাদা ভাই গাছে উঠেছে পেয়ারা পাড়তে, বাপির জন্য পেয়ারা নিয়ে যাব। দেখতে পাচ্ছ, দেখো এই দিকে দেখো না, অনেকদিন পর দেশে বাড়িতে এলাম। এই দেখো পেয়ারা খাচ্ছি, পেয়ারাটা খুবই টেস্টি। যাচ্ছি, ওটা কি মেহেন্দি গাছ? না ভেঙে দাও না, বেশি করে নিলে ভালো হতো। যে যেখানে আমাদের জল পড়ে ওইখানটা লাগিয়ে দিলে হয়ে যাবে।
ভাঙো না একটু বেশি করে, একটু মনতারে একটু। তো দেখো বন্ধুরা, এইরকম মেহেন্দি গাছ নিয়েছি। এইবার থেকে আমি গাছটা যখন বড় হবে তখন মেহেন্দি পাতা তুলে মেহেন্দি পরবো। আর এই দেখো মা নিয়েছে বাসক পাতা, বাপির জন্য নিয়েছে, বাপিকে প্রচুর ঠান্ডা লেগে যায় তাই মা ওইটা কফ হলে এটা খাওয়ানো হয়, কফ হলে, না হলে গরম জলে না মা। তো চলো আমরা এখন বাড়ি চলে যাব। তো চলো কি কি রেশন থেকে আমাদেরকে দিয়েছে দেখাবো। আর এইটা দেখো রাম তুলসী পাতা নিব নাকি ব্যাটার জন্য? হ্যাঁ, খুব সুন্দর সেন্ট। ও এই দেখো বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়েছি। আর এই দেখো মা, আর কি বলবো বলো তো, প্রচুর খিদে পেয়েছিল, 12টা বেজে গেছে। তো খিদার জ্বালায় আমরা পেয়ারা খাচ্ছিলাম। তো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে প্রচন্ড খিদা পেয়েছে, এত খিদে পেয়েছে আর কিচ্ছু বলতে পারছি না। তো তোমাদের দাদা ভাই পিছনে রয়ে গেছে, বাইকে আসছে, আর আমরা এই টোটোতে উঠে পড়েছি। তো এই দেখো বন্ধুরা, আমরা দেশের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি দেখো। কিট্টুর ভাগ্যটা ভালো, খাট পেয়ে গেছি। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, এই মাত্র বাড়ি এলাম। তো কি কি নিয়ে এসেছি একটু দেখে নাও, কি কি নিয়ে এসেছি দেখাও একটু। এই তো এইখানে হচ্ছে কেরোসিন আছে, এটাতে চাল আছে, আর এটাতে হচ্ছে গম, আটা। আচ্ছা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও, ঠিক আছে? হ্যাঁ। তো এই দেখো এটাতে কেরোসিন আছে, আর এইখানে আছে এই বাসক পাতা আর পেয়ারা, আর এটাতে আছে চাল। খুলতে হবে নাকি? দেখাও, খুলে দেখাও। জোর নেই। এই দেখো চাল, চাল আর আটা প্যাকেট, আর কিছু নেই। আর তোমাদেরকে তো আমি দেখিয়েছি, এটা হচ্ছে মেহেন্দি, সেখানে একটা গাছ দেখলাম দেশের বাড়িতে, তো মেহেন্দির ডালটা তোমাদের দাদাভাই ভেঙে দিয়েছে, তো আমি ওইখানটাতে গাড়ব এই গাছটা, দিয়ে এত বড় হবে, দিয়ে মেহেন্দি করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।